হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সাহেবের চিঠি সিরিয়ালের আপডেট নিয়ে চিঠির অভিমান ভাঙাতে সাহেব নানাভাবে চেষ্টা করেই যাচ্ছে একটা সময় চিঠিকে একটা শাড়ি উপহার দিলে চিঠি সেটা কোনোভাবেই নিতে রাজি হয় না বলে আপনি এই সমস্ত কিছু করে আমার ভালোবাসা আর ফিরে পেতে পারবেন না আপনি যা কিছু করেছেন বাবু এর থেকে আমি আর কিচ্ছু আশা করি না চিঠি আমি অনুরোধ করছি আপনাকে আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন আর সম্ভব নয় চিঠি চলে যেতে লাগলে তার আঁচলটা সুকেসের সাথে লেগে যায় চিঠি বলে সাহেববাবু আপনি এটা ছেড়ে দিন ভালো হবে না কিন্তু দেখতে পারে যে না সাহেব হাত তুলে দাঁড়িয়ে রয়েছে সাহেব তো ধরেনি সোকেশের সাথে লেগে আঁচলটা সিরে যায় বলে এই শাড়িটা পরে এখন আমি নিচে যাব কী করে সাহেব তখনই চিঠিকে জড়িয়ে ধরে আর বলে এই শাড়িটাই আপনি পরবেন যেটা আমি এনেছি তখনই চিঠির মা এসে জামাই এবং মেয়েকে একসাথে কাছাকাছি দেখে অবাক হয়ে যায় মাথা নিচু করে বলে চিঠি আমি তোকে ডাকতে এসেছিলাম একটা কাজের জন্য কি যে কাজ ভুলে গেছি তুই তাড়াতাড়ি নিচে আয় বলে লজ্জায় চলে যায় সে চিঠি যখন বেরিয়ে যায় ঘর থেকে তোতা এবং ভূমি দুজনেই সাহেবের এই প্রচেষ্টাকে সম্বন্ধ জানায় এবং সবাই খুব খুশি হয়ে যায় সারাকে তৈরি করে নিচে নিয়ে যাওয়া হয়েছে আর তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রয়েছে বানটি তার বউকে যে এতটা খুব সুন্দর লাগছে সেটা স্বপ্নেও ভাবতে পারেনি আর বানটির বন্ধুরা বলা বলি করে যে সাহেব মুখার্জির মতো একজন নামি দামি লোকের বোনের সাথে তোর বিয়ে হলো এটা তো আমরাও মানতে পারছি না বানটি সত্যি তুই কপাল করেছিস তোর মতো একটা মাকাল ফলের ঘরে এরকম বড় লোকের মেয়ে সুন্দরী এসে হাজির হয়েছে ধরা দিয়েছে নিজে থেকেই বানটি খুব খুশি হয়ে যায় সারার পরিবারের সব সদস্যদেরকে নেমন্তন্ন করা হয়েছে চিঠি এখনো তৈরি হয়ে আসছে না বলে সাহেব অপেক্ষা করে তখনই চিঠি সাহেবের দেওয়া শাড়িটা পরে চলে আসে চিঠিকে দেখে অবাক নয়নে তাকিয়ে থাকে সাহেব সারার পরিবারের সমস্ত সদস্যরা এসে উপস্থিত হয় তাদেরকে দেখে খুব খুশি হয়ে যায় চিঠি সাহেব দুজনেই সেখানে তার দুই বান্ধবীর দেখা হয় এবং চিঠির মতো বলেই বসে যে আমরা তিনভাবে ভাবে বিয়ান বিয়ানি হলাম কারণ আমার দুই মেয়ে তোর বাড়িতে গেছে আবার ছেলেও বিয়ে হয়ে এসেছে তাই বলছি যে আমাদের সম্পর্কটা আরও বেশি করে পাকা মজবুত হলো সুকৃতি নানাভাবে এই পরিবারের মানুষগুলোকে ছোট করার চেষ্টা করে বলে আমাদের বাড়িতে যখন রিসেপশন হয়েছিল চিঠির কত বড় জাঁকজমক করে করেছিলাম আমরা কত টাকা কত ডেকোরেশন কত কিছু হ্যাঁ মানছি যে কিছুদিন আগে বিয়ে হয়ে গেল তারপরে আবার ছোটো মেয়ের বিয়ে হলো এখন আবার ছেলের বিয়ে এত টাকা তো আপনাদের কাছে নেই জমানো সমস্ত অর্থ তো আপনাদের ব্যয় করলে চলবে না সব কিছু হয়তো খরচা হয়েও গেলে যেতে পারে যার কারণে অনুষ্ঠানটা ছোট করে করছেন সুকৃতি চুপ করো মুখে লাগাম দাও এরকম করে অপমান করার কি আছে সবাই চুপ হয়ে যায় সবার হাতে চা তুলে দেয় চিঠির মা চা দেখে সুকৃতি বলে আমি তো চা খাই না আমি কফি খাই আর তার সাথে যদি কোল্ড ড্রিঙ্কস থাকে সেটা আমাকে দেন দেখো সুকৃতি তুমি চাটা খেয়ে খুব মজা পাবে কারণ এই ঠান্ডার দিনে এলাচ আর আদা দিয়ে চা খেতে যে কি মজা একবার তুমি চুমুক দিয়ে দেখো হ্যাঁ সুকৃতি দুধ চায়ে মুখ দিয়ে বলে হ্যাঁ খুব সুন্দর লাগছে তো চাটা আমি তো চা খাই তখনই পাল্টি খেয়ে যায়। সমস্ত পরিস্থিতি সবার নাগালের মধ্যে থাকে পুলিশ নানাভাবে রয়কে জেরা করছে রয় বলে দেখুন আমি ওই মহিলাকে চিনি না আর মিথিলা দেবীকে যদি আমি চিনতাম তাহলে ওনার বাড়িতে গিয়ে আমি দেখা করতাম ওনার সাথে আমি কফি শপে কেন দেখা করব। তবে হ্যাঁ আমি রাইমাকে চিনি ওনার সাথে আমার নেক্সট গানের অ্যালবামটা করার কথা রয়েছে এটা তো কোনো অন্যায় হতে পারে না আপনি এইভাবে দুজনকে সাপোর্ট করতে পারেন না আপনি কোথায় চিনলেন সেটা বলুন আমার উকিল এখানে উপস্থিত রয়েছে উনি আপনাকে দেখিয়ে দেবে যে আমি যখন সাহেব মুখার্জির অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন এই কলকাতাতেই ছিলাম না আমি বিদেশে ছিলাম তাহলে আমি কি করে এর সাথে জড়িত হতে পারি আর ষড়যন্ত্র করতে পারি বলুন তো আপনি ভুলভাল আমাকে এরকম করে জেরা করছেন আমি সব কিছু ডকুমেন্ট দেখলাম তবে প্রয়োজন হলে আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য আবার ডাকবো আমাদের মনে হয়েছিল ওই কফি শপে যে আপনি মিথিলা দেবীকে চেনেন এবং ওদের ষড়যন্ত্রের সাথে আপনি যুক্ত তাই আপনাকে জিজ্ঞাসাবাদ করতে ডেকেইছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যে না পুলিশ সমস্ত জিজ্ঞাসাবাদ শেষে রয় এমন ভাবে উত্তর দেয় বলে যে আমি তো ওনাকে কখনোই নিজের সাথে কোনো সম্পর্কে জড়াতেই দেইনি উনি অনেক বয়স্ক একজন মানুষ ওনার সাথে আমার কিবা সম্পর্ক হতে পারে রাইমা খুশি হয়ে যায় বলে দেখলে পিসিমা রক্ত কথা বলে তুমি যেমন বেইমানি করেছো অন্যের সাথে আজকে তোমার নিজের ছেলে তোমার সাথে বেইমানি করছে সেটা নিশ্চয় বুঝতে পারছো এমন ভাবে বলছে তোমাকে চেনেই না মা হিসাবে তো তোমার কোনো মূল্যায়ন নেই গুরুত্ব তো দূরের কথা তাহলে এখন করবে তুমি সারা টু জেল হবে তোমাকে আর আমাকে কেউ আমাদের বাঁচানোর জন্য আর নেই যার আশা করে এত কিছু ঘটালে তুমি সেই তো তোমার পেছন থেকে হাত সরিয়ে নিল এখন কি হবে বুঝলে রয় যখন মিথিলার সাথে কথা বলতে আসে তখনই মিথিলা খুব প্রচন্ড রেগে যায় বলে তুই আমার ছেলে তোকে আমি পেটে ধরেছিলাম এরকম অমানুষ তৈরি হবে বলে তোর জন্য আমি এত কিছু করলাম সাহেবের সাথে আর সেই তুই কি না আমাকে আজকে শাস্তি দিচ্ছিস আমাকে চিনছিস না এই বলে পুলিশের কাছে আমার নামে মিথ্যে বয়ান করছিস আরও বলছিস আসল অপরাধীদের খুঁজে বের করতে তারা কে কোথায় থাকে তা না হলে পরবর্তীতে যেহেতু সাহেব আমার কলিগ আমারও ওপর অ্যাটাক হতে পারে তাই পুলিশকে আরও সচেতন করছিস স্ক্যান করছিস তুই আমার ছেলে এটা আমি মানতে পারছি না রয় পাঁচ থেকে একজন মহিলা কনস্টেবল সেটা শুনে ফেলে আর ভাবে চিঠিকে খবরটা দিতে হবে কারণ চিঠি সেই মহিলাটিকে বলেছিল চব্বিশ ঘন্টা নজরদারিতে রাখতে রয়ের সাথে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক তো মিথিলার রয়েছে যেটা পরিবারের সামনে আসছে না সেটাই এবার চিঠি আনবে রয় বলে মা বুঝতে পারছো না চুপ করো তুমি তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে তোমাকে রাইমাকে বের করতে গেলে আমাকে তো বাইরে থাকতে হবে তিনজনই যদি জেলের গড়াদের মধ্যে থাকি তাহলে কে আমাদের সাহায্য করবে বলো তুমি তাই আমি মিথ্যে বয়ান দিতে বাধ্য হলাম আমি বাইরে থেকে তোমাকে কথা দিচ্ছি তোমার সাথে যে অন্যায় সাহেব চিঠি দুজনে করে সে ওদের শাস্তি দেবই আমি এবং তোমাদের দুজনকেও এখান থেকে আমি বের করে নিয়ে যাব। আমি চললাম এখানে বেশিক্ষণ কথা বলা সেফ নয় রয় চলে যায় চিঠি তার ভাইয়ের ফুলচর্জার অনুষ্ঠানের জন্য যে খাট সাজানো হয়েছে সেটা দেখার জন্য যায় আর সেখানে গিয়ে বলে গোলাপের পাপড়ি কম হয়ে গেছে খাটের আরও সুন্দর করে দিতে হবে সাহেব তখনই একটা গোলাপ ফুল এনে চিঠির হাতে ধরিয়ে দেয় আর বলে এটা আপনার জন্য আপনার তো লাল গোলাপ খুব পছন্দ তাই না চিঠি স্বামী হিসাবে আপনার পছন্দ অপছন্দ জানা আমার কর্তব্য তাই আপনার জন্য এই ফুলটা নিয়ে এলাম চিঠি সেই ফুলটা ছিঁড়ে পাপড়িগুলো দিয়ে বিছানায় সাজিয়ে দেয় বলে আপনি আমার ভালোবাসাকে এইভাবে অপমান করলেন না আপনার ভালোবাসাকে অপমান করার দুঃসাহস আমার নেই তবে এই ফুল গ্রহণ করার অধিকার আমার নেই তাই আমি নেই নি সাহেব একটু মনটা খারাপ করে সারা এবং বানটির বৌভাতের অনুষ্ঠানে সবাই খুব ভালো করে পেট পুড়ে খায় কারণ বানটির মায়ের হাতের রান্না খুবই চমৎকার তার হাতের রান্না খেয়ে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে রান্না খারাপ এতটা মজা করে রান্না করে যে আর জনের থেকে ভিন্ন রকমের সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আশীর্বাদ করে সারাকে বলে যে আমরা এখন বাড়ি ফিরে যেতে চাই কারণ যেভাবে কুয়াশা পড়ছে রাত বিরেতে গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব নয় তাই দিন সকালে যাওয়া উচিত সারার বাপের বাড়ির লোকজন সবাই যে যার মতো খেয়ে দেয়ে সবার কাছে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় চিঠির কাছে ফোন চলে আসে হঠাৎ করে ওপাশ থেকে ওই কনস্টেবল মেয়েটি চিঠিকে জানিয়ে দেয় যে রয় মিথিলার ছেলে এটা শুনে চিঠি অবাক হয়ে যায় যে ভাইকে নিয়ে এত কিছু যেটা নিয়ে ভুল বোঝাবুঝি সেই রয়ই আসলে সাহেবের ভাই যার কারণেই এতটা প্রতিদ্বন্দ্বী এতটা সাহেবকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে রয় চিঠির মাকে বলে যে আজকে চিঠি সাহেব এবং বাড়ির দুই জামাই মেয়ে সবাই এই বাড়িতে থাকবে সে তো খুব খুশি হয়ে যায় জামাই আদর করার জন্য আরও একটা দিন তার কাছে থাকবে তো তাও খুব খুশি সবাই মেয়েরা নিচে বিছানা করে শুয়ে পড়েছে বাড়িতে যেহেতু রুম কম আর ছেলেরা আলাদা শুয়েছে চিঠির অভিমান ভাঙাতে একটা চিঠি লিখে সাহেব অভির হাত দিয়ে পাঠায় চিঠিকে বলে যে ওইখানে শুয়ে রয়েছে গিয়ে দিয়ে আসতে চিঠিটা সাহেবের শাশুড়ি মাকে গিয়ে দেয় আর সে জেগে গিয়ে চোর বলে পেছন থেকে তাকে মারধর করতে শুরু করে দেয় আর চিঠি সাহেব যখন পালিয়ে যায় একটা বড় ডান্ডা নিয়ে এসে সাহেবকে চোর বলে পাকড়াও করে তাকে মারতে গেলে মুখটা দেখতে পেয়ে অবাক হয়ে যায় বলে সাহেববাবু এই সমস্ত কি ছেলে মানসিকতা হচ্ছে বলুন তো এগুলো করবেন না আপনি আর ওখানে কে অভিবাবু তো মার খেয়েই শেষ হয়ে যাচ্ছে মা এবং ভূমির কাছে তারপরে যখন মুখ দেখবে সবাই তো অবাক হয়ে যাবে আর সারা কোনোভাবে বানটির সাথে ফুলসজ্জা করবে না বলছে যে এই ছেলেটার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে ওকে আমি শান্তি পেতে দেব না খালি একবার ঘর থেকে সবাই বেরিয়ে যে যার মতো ঘুমোতে যাক তারপরে ফুলসজ্জা ওকে দেখাচ্ছি আমি কি হতে চলেছে সাহেবের চিঠি সিরিয়ালের পরবর্তী টুইস্টে সারা বানটির মিল হয়ে ফুলচর্যা হলো চিঠি জানল রয় পিসিমার ছেলে চিঠি এবার সমস্ত সত্যিটা জেনে গেল এর পরে ঘটাবে আদৌ কি রয়কে এত সহজে ছাড় দেবে কারণ চিঠি বুঝতে পারছে দুজনকে অ্যারেস্ট করালেই চলবে না রয় যেহেতু বাইরে রয়েছে তাকেও অ্যারেস্ট করাতে হবে এরপরে সাহেব কিভাবে চিঠির অভিমান ভাঙাবে আর কিভাবে বা অভি সাহেবের জন্য এরকম মার খেলে উত্তম মধ্যম তারপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে ক্লিক করুন